তুমি হালাল পালালে শাসন না কিরবেন নে ওরা শেষে এখান থেকে বার কইরা দাও হালাল পালা লেখসা শুতেই চাইছো না কাজী সাহেব শুভ কাজ আর দেরি না করি আল্লাহ নাম নিয়ে শুরু করে দেন ভাবি অনেক রাত হলো এবার মেয়ে নিয়ে আসেন বিয়ে পড়ে যাই জি কাজী সাহেব এটা নুরু সরো না এই এত রাইতে তোমার এখানে কাজ কি গার্লফ্রেন্ড না আছে বুঝেন না চোর তো এই দরশালা রে এই শালা তোমরা এই থামো থামো তোমরা কি সি নুরু তুমি আর ভালো হইলা না কাজী সাহেব আন্ধারা মোরে বলবো যে না বই আজ গো এহেনে চুরি করতে আই নাই বিশ্বাস করেন বই আমরা গো কথা দিতে আসি বই জীবনে আর কখনো কোনো দিন চুরি করবো না এই চুরি মোর জীবনটার শেষ করিয়ে দেছে পায়ের তৈল দিয়া মাটি সরিয়ে গেছে কত কোন যে সুন্দরীর উপর খাড়াই রয়েছি তেরো ভাই নাই বলে শেষ ফিরের মতো এক ফির সুযোগ দেন ভালো হইতে কথা দিতে আসি জীবনে আর কোনোদিন এই কাম করব না বাহ চোরের মুখে ধর্মের কাহিনী এই কাজী বিয়ে পড়াই দাও কাজী সাহেব জীবনে কোনোদিন আপনার দ্বারা কিছু চাই নাই একবার শেষ অনুরোধ করতে আসি এই 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 বিয়ে আপনি পড়াইবেন না কাজী সাহেব মানে আমি অভাবি মই আমার দাদ দিয়া রেশমিকে লিখতে চাইতেছি ভাবি আপনার মাইয়া রেশমা মোর শাহজাহানকে ভালোবাসে শাহজাহান ও রেশমাকে ভালোবাসে নিরীহ ভালোবাসা এই সোর বাপের কারণে বাপের পাপের কারণে দুইটা অবজরি দায় একই শাস্তি দিয়ে না ভাবি দুইজন দুইজনের জীবন দিয়ে ভালোবাসি ভাবি এই শাহজাহান রে ভাই ছোট কাল হইতে কিছু দিতে পারি নাই গেদা কালে আর মা মরিয়ে গেছে দুই ভাই বোন রে বই কোলে ফেটে করে মানুষ করছি ভাবি বই অগ মা বই অগ বা বই তো সোর গুড়াগড় আর কোনো আদর কোনো আবদার বই অগ পূরণ করতে পারি নাই ভাবি ভালো কিছু তো কিনে খাওয়াবো খাওয়া পারি না কেন পেশা হইলো চুরি এই ভিন্নে বলতে আসিলাম কি পরে ফলাটা তো মই কিছু দিতে পারি নাই আমার কাছে বই করজরে মাফ চাইতেছি এই আপনার মাইয়াডারে আপনার মাইয়াডারে মোর সাজা আনার জন্য ভিক্ষা দেন ভাবি ভিক্ষা এই হালা পাহালারা তারা কি দেখলাছো এই ডিসপুটের এখান থেকে হেলা দাও হেলা হেলা বলার হেলা এই কাজী সাহেব মুই আজ গাহিনতে যাবো না রেশমা আম্মা তুই কিছু ক তুই এখনো চুপ করিয়ে থাইস না আসল সত্যি কথাটা কইয়া দেয় গো সামনে আম্মা এই তুমি হালার পালারে শাসন না কিরবেন নে ওরা শেষে এখান থেকে বার করে দাও হালার পালা লেখসা শুতেই চাইছো না এই বাবা রে তুই বাপ করে দেবো
I'm not going to do that.